সম্মানিত উপস্থিতি, প্রতিটি মাস গুরুত্বপূর্ণ। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস, রমাদান আল কারীম, যেই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন যাতে করে একজন মুমিন ব্যক্তি তার গুনাহগুলোকে পুড়িয়ে ফেলতে পারে এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এই জন্যই কিন্তু এই মাস দেওয়া, এটা হচ্ছে আমাদের জন্য নেক আমল করার মৌসুম, অথবা একজন মুমিনের জন্য সলাত, সিয়াম, কিয়াম, অথবা যে কোনো মানুষের জন্যই তাসবিহ, তাহলিল, দান, খয়রাত করার একটা মৌসুম, একটা সুবর্ণ সুযোগ নিজেকে পরিবর্তন করা। অর্থাৎ যদি আপনার কাছে সুযোগ আসে, আপনি পরীক্ষার খাতায় লিখছেন, প্রশ্নপত্রে যা বেঁধেছে, এই প্রশ্নপত্রের উত্তর যদি কেউ আপনার হাতে দিয়ে দেয়, আপনার কাছে যদি উত্তরপত্রটা দিয়ে দেয়, আপনার কাছে লেখা সহজ হয়ে যাবে না? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের গাইডেন্স হিসাবে, উত্তরপত্র হিসাবে, যে যেভাবে চললে তোমার পথ সুগম হবে। সেই কোরআনুল কারীম এই রমাদান মাসে পালন করা, তেলাওয়াত করা বা এই অনুযায়ী চলা কিন্তু খুব সহজ ছিল। যে মানুষগুলো সলাত করতো না, এই মানুষগুলো রমাদান মাসে সলাত আদায় করেছে। যারা সিয়াম পালন করতো না, এরা সিয়াম পালন করেছে। সুতরাং এমন একটা গুরুত্বপূর্ণ মাস ছিল আমাদের জন্য, যে মাসে ছিল লাইলাতুল কদরের মতন একটি রাত। তো এত গুরুত্বপূর্ণ মাসটা আমরা যখন পেলাম, আমরা সেটা সাদরে গ্রহণ করলাম এবং ইবাদত বন্দিগিতে লিপ্ত হলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, যেই রমাদান মাসটা চলে গেল, শাওয়াল মাসের চাঁদ উঠল, সেই 30টা দিনের যত ইবাদত, সিয়াম, কিয়াম সবকিছু একবারে ভুলে গেলাম। যখনই শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে অধিকাংশ মানুষ তারা ভুলেই গেল যে আমরা রমাদানের সিয়াম আজকেও পালন করেছি, একটু আগে ইফতারি করেছি, কি ঠিক কিনা? তারা একটু আগে ইফতারি করেছে এই কথাটাও তারা ওই সময় ভুলে গেল। তারা কি করলো, কিভাবে আনন্দ চিত্তে নিজেদের জীবনকে পরিচালনা করা যায় দুনিয়ার মোহে, সেই দিকে ব্যস্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানব যে রমাদান মাস আমাদের কাছে এলো এত গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে, সেই রমাদান মাসের যে একটা প্রভাব, এই প্রভাবটা বাস্তবে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি আর কেনই বা পারছি না, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাল্লাহ বিদ্যুল্লাহ। কেননা এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যখন আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলার যারা দাসত্ব করতেন, যারা আল্লাহ তাআলাকে ভয় পেতেন, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন রমাদানের একটি একটি দিনের জন্য। সুতরাং রমাদান এর প্রভাব বলতে আসলে আমরা কি বুঝি, প্রথমত রমাদানটা হচ্ছে আপনার তাকওয়া অর্জন করার মাস। কি করার মাস? তাকওয়া অর্জন করার মাস। আল্লাহ তাআলার বান্দারা এই মাসে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো সিস্টেমিক্যালি পালন করার একটা মাস হচ্ছে রমাদান মাস। যে মাসে আল্লাহর বান্দারা শয়তানের পাকড়াও থেকে নিজেকে হেফাজত করতে পারে। কিন্তু মানুষ শয়তান তো কাছে থাকে, মানুষ শয়তান এগুলো তো কাছে থাকে, কিন্তু এর বাইরে, মানুষ শয়তানের বাইরে যে শয়তানকে আল্লাহ তাআলা শিকল বদ্ধি করে রাখে, যে শয়তান আমাদের অন্তরে একটা কুপ্রবৃত্তির জন্ম দেয়, এমন শয়তান থেকে আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ বলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার, তোমরা শুনে নাও, দিনের বেলায় সিয়াম রাখা, ওয়ালা বিকিয়ামিন লাইল, এবং রাতের বেলায় কিয়াম করা, ওয়াতাখলিতি ফিহা বাইনা যালিকা, এবং দিনের বেলায় সিয়াম রাখা এবং রাতের বেলায় কিয়াম করার নাম কিন্তু তাকওয়া নয়, এর নাম তাকওয়া নয়। ওয়াতাখলিতি ফিমা বাইনা যালিকা ওয়ালাকিন তাকওয়াল্লাহ, তোমরা শুনে নাও, তাকওয়া হচ্ছে ওই জিনিস যে আল্লাহ যা কিছু মানুষের জন্য হারাম করেছে, মানুষের জন্য যা নিষেধ করেছে, এই বিষয়কে বাদ দেওয়া এবং যে বিষয় আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছেন সেই বিষয়ে গ্রহণ করার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়াকে শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকলাম, রাতে কিয়ামুল লাইল করলাম, এটাই কি তাকওয়া? এটা তাকওয়া নয়। অনেকেই কিয়ামুল লাইল করেছে কিন্তু ঈদের দিন এশার সালাত আর পড়েনি। আছেন এমন কপাল পোড়া, এমন বহুত কপাল পোড়া আছে যারা ঈদের সলাতে একদম ফুলবাবু হয়ে সেজে এসেছে কিন্তু ঈদের দিন ফজরের সলাতটা জামাতের সাথে
আদায় করেনি, কিন্তু সে কিন্তু জানে যে এই ফজরের সালাতের গুরুত্ব কতটা, জানে না সে? জানে, কিন্তু ফজরের সালাতটা কিন্তু সে আদায় করতে পারেনি। অর্থাৎ আপনাকে বুঝতে হবে রমাদানের প্রকৃত শিক্ষা সে পায়নি। সে কি পেয়েছিল? সে পায়নি। সম্মানিত উপস্থিতি, যদি এমন বিষয়টি তাহলে সে তো সোনায় সোহাগা হয়ে গেল, তার সকল কিছু কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। রমাদান মাস যে আমরা পেলাম, এই মাস পাওয়ার পরে এই মাসের যে সিগনিফিকেন্স, এর প্রধান আলামত হচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন মান যা আল হাসানাতু হাসানাতু বিবাদিহা, যে শুনে নাও নেক আমলের প্রতিদান হচ্ছে নেক আমল। অর্থাৎ নেক আমল যখন মানুষ করে, তখন একটা নেক আমল করার পরে সে আরেকটা নেক আমল করতে উৎসাহিত হয় এবং ওই নেক আমল তাকে আনন্দ দেয়। একটা নেক আমল করলে তাকে কি দেয়? তাকে আনন্দ দেয়। এবং পাপের পরে আরেকটি পাপ করে যারা, তারা ওই পাপ নিয়েতেই খুশি থাকে। অর্থাৎ যে ব্যক্তি নেক আমলে থাকে, সে নেক আমল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালো কাজগুলো করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, তার কাছে খারাপ কাজটাকে খারাপ লাগে না। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। সুতরাং আপনাকে বুঝতে হবে যে রমাদান মাস আমরা পেলাম, এই রমাদানের মাসের কতটুকু প্রভাব আমাদের জীবনে বিস্তার করেছে। একবার বিশর আল হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে এক ব্যক্তি বলল, এন্ড কৌমান ইয়াতাআদ্দুনা ফি রমাদান, যে আমরা দেখি কিছু লোক রমাদানে এসে খুব ইবাদত করে, রমাদান মাস আসলে তারা মানে একদম মসজিদে লেগেই থাকে, সিয়াম করে, কিয়াম করে, তারাবি পড়ে, মানুষকে ইফতারি খাওয়ায়, কিন্তু যখন রমাদান চলে যায় তখন তারা মসজিদ থেকে দূরে চলে যায়। তিনি বললেন, বাইসিল কওম লা ইয়ারফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, যে সম্প্রদায় কতই না নিকৃষ্ট, সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যে সম্প্রদায় রমাদান মাসের মতন এমন বরকত একটা মাস পেল কিন্তু তারা আল্লাহ তাআলাকে চিনতে পারল, তারা কতই না হতভাগ্য। সুতরাং এই রমাদান মাস আমরা পাবার পরে আমাদের দায়িত্ব হবে, রমাদান মাসের পরের অবস্থানগুলো যেন তেমন হয় যেমন আমরা রমাদান মাস কাটিয়েছি। আমরা রমাদান মাস কিভাবে কাটিয়েছি? ইবাদত বন্দেগির মাধ্যমে। এবং রমাদান মাসে কিন্তু আমরা গুনাহগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তাই না? আমরা গুনাহগুলোকে ছেড়ে দিয়েছিলাম। সুতরাং আমাদের দায়িত্ব হবে হচ্ছে, রমাদান মাস আমরা যেমন কাটিয়েছি ঠিক তেমনি যাতে শাওয়াল মাস থেকে বাকি মাসগুলো কাটাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।